ভারতীয় অলিম্পিক অভিযান। নমস্কার, আপনি চাই আছে লাইভ আওয়ার, মই জয়ন্ত মাধব গোস্বামী। লক্ষ্য সেনের আজি ব্রঞ্জর পদক জয়ের যুঁজ। মালয়েশিয়ার শাটলারর লি জি জিয়ার বিরুদ্ধে ব্রঞ্জর পদক জয়ের লক্ষ্যে আজি যুঁজিব ভারতীয় শাটলারগুলো। ভারতীয় সময় অনুসরি সন্ধ্যা ছয় বজাত হব এই খেল। প্যারিস অলিম্পিকর পুরুষের ব্যাডমিন্টনের তৃতীয় স্থানের হবলগিয়া ম্যাচখন জয়লাভ করলে লক্ষ্য সেনের নাম অলিম্পিকত পদক জয়ী তালিকাত সুমাব। একে সময়তে ভারতের পদকর সংখ্যা আরও এটা বৃদ্ধি পাব। পরিসংখ্যা অনুসরি এইখন ম্যাচত ভারতীয় শাটলারগুলো জয়লাভ করার সম্ভাবনায় অধিক, কারণ আনহাতে এতিয়ালৈকে লক্ষ্য সেন আর লি জি জিয়ার মাজত পাঁচবার মুখামুখি হয়েছে। এই পাঁচবার চারিবারতে লক্ষ্য সেনে জয়লাভ করার বিপরীতে মালয়েশিয়ার শাটলার লি জি জিয়াই এবার জয়লাভ করেছে। আনহাতে লক্ষ্য সেনের ওয়ার্ল্ড র্যাঙ্কিং ১৯ আর প্রতিদ্বন্দ্বী লি জি জিয়ার ওয়ার্ল্ড র্যাঙ্কিং হয়েছে ২৭। অবশ্যই খেলর পরিসংখ্যা বা র্যাঙ্কিং অনুসরি নচলে, প্রতিখন ম্যাচেই কঢ়িয়াই আনে নতুন সম্ভাবনা। এনে পরিস্থিতিত আজির খেলখন স্বাভাবিকভাবেই অতি আকর্ষণীয় হয়ে পড়েছে আর প্রতিজন ভারতীয় আশা করেছে লক্ষ্য সেনে আজরি আনিব অলিম্পিক পদক। পি ভি সিন্ধুর পাছত শাটলার হিসাবে লক্ষ্য সেনে অলিম্পিকত পদক জয়ে অভিলেখ গড়িব। প্রথমগী পুরুষ শাটলার হিসাবে অলিম্পিকর সেমিফাইনেল খেলি লক্ষ্য সেনে ইতিমধ্যে অলিম্পিকত ইতিহাস রচনা করেছে। সর্বাধিক সাফল্য লাভ করা ভারতীয় পুরুষ শাটলারও অভিলেখ গড়িছে লক্ষ্য সেনে। আর এবার আমি আগবাইছো পদক তালিকাখন, কোন কিমান আগবাড়ি আছে এই মুহূর্তে আপুনি প্রত্যক্ষ করেছে। সর্বশীর্ষত আছে আমেরিকা, ১৯টাক সোণ লাভ করেছে ২৬টাক, সিলভার লাভ করেছে, ব্রঞ্জ লাভ করেছে ২৬টা। দ্বিতীয় স্থানত আছে চাইনা, চাইনায় ১৯টাক সোণ লাভ করেছে, ১৫টাক রূপ লাভ করেছে, ১১টাক ব্রঞ্জ লাভ করে ৪৫টা পদকের। দ্বিতীয় স্থানত আছে চীন, ফ্রান্স আছে তৃতীয় স্থানত ১২টাক সোণ, ১৪টা রূপ, ১৮টা ব্রঞ্জ, মুঠ ৪৪টা পদক লাভ করেছে ফ্রান্সে। অস্ট্রেলিয়ায় লাভ করেছে ১২টাক সোণ, ১১টা রূপ, ৮টা ব্রঞ্জ, সর্বমুঠ পদকর সংখ্যা ৩১, আর ভারতে এই পর্যন্ত ৩টা ব্রঞ্জ লাভ করেছে। শিবসাগরত নিশা মারণাস্ত্র সহ এজন যুবকক আটক। আটকাধীন যুবকজনের নাম পঙ্কজ দাস। এটা চীনত নির্মিত .22 পিস্তল উদ্ধার, তিনি যায় সক্রিয় গুলি উদ্ধার করেছে। ভটিয়াপাড়া জি জি এস চারিআলির আটক করা হয় যুবকজনক। যুবকজনক অধিক তথ্যের বর্তমান সোধা পোছা করে থাকা হয়েছে। স্বাধীনতা দিবসের প্রাক মুহূর্তত মারণাস্ত্র উদ্ধার করা হয়েছে এজন যুবকের। আটক করা হয়েছে মারণাস্ত্র সহ এজন যুবকক, এয়া শিবসাগরের ঘটনা। আটকাধীন যুবকজনের নাম পঙ্কজ দাস। এটা চীনত নির্মিত .22 পিস্তল উদ্ধার করা হয়েছে। তিনি যায় সক্রিয় গুলি উদ্ধার করেছে। ভটিয়াপাড়ার জি জি এস চারিআলির আটক করা হয় যুবকজনক। যুবকজনক বর্তমান অধিক তথ্যের সোধা পোছা করে আছে আরক্ষী। রঙাঘরত বিধায়কর চোর পুত্র, বিধায়ক নুরুল হুদার পুত্র রকিবুল হুদাক গ্রেপ্তার। প্রায় দুঘণ্টা সোধা পোছার অন্তর গ্রেপ্তার করা হয় রকিবুল হুদাক। আজি ন্যায়ালয়ত হাজির করা হব রকিবুলক। দেওবারে কলিয়াবরের উলিয়নী আরক্ষী থানাত আত্মসমর্পণ করেছিল বিধায়ক নুরুল হুদার পুত্র রকিবুল হুদাই। তেল চুরি গ্যাংর সঙ্গে নাম সাঙুর খাইছিল রকিবুল হুদার। গুয়াহাটি রূপহীত তেল চুরি চক্রটির বিরুদ্ধে অভিযান চলাই আছিল আরক্ষী। শনিবারে এই ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনক গ্রেপ্তার করেছিল কলিয়াবর আরক্ষী। আর দেওবারে উলিয়নী আরক্ষী থানাত আত্মসমর্পণ করার পিছত প্রায় ২-৪ ঘন্টা জেরা চলার অন্তত গ্রেপ্তার করা হয় রকিবুল হুদাক। আমি এটা সোধপোছ করে আছো, ইনভেস্টিগেশন চলি আছে। এতিয়া আমি গ্রেপ্তার করেছো, কোর্টে প্রডিউস করি, তারপর পরবর্তী সময় আপনার জানাবো। মানে তেল চুরির জড়িত থাকাটো যেখানে এভিডেন্স আমার আছে আপনাদের গমেই পাইছে, আর সেখানে এটা আমি সোধপোছ করল, আর যেখানে আমি এভিডেন্স পাইছো কোর্টে প্রডিউস করি। কোনোবা জড়িত হয়ে আছে নাকি এটা কব পড়া হবে? গ্রেপ্তার করা হয়েছে।
গোয়ালপাড়ার সূর্য পাহাড়ত অঘটন, বলবমত অহা যুবকর পুখুরীত পড়ি হলিল সমাধি। মৃত যুবকজন বঙ্গাইগাঁওর চলন্তপাড়ার সুব্রজিৎ সাহা। উদ্ধারকারী দলে ইতিমধ্যে উদ্ধার করেছে যুবকজনের মৃতদেহ, মরণোত্তর পরীক্ষার বাবে প্রেরণ করা হয় যুবকজনের মৃতদেহ। শাওন মাহর তৃতীয়টো সোমবারত এই ঘটনায় অঞ্চলটোত শোকর ছাঁ পেলাইছে। বঙ্গাইগাঁওত বলবোমার মাজতে শোকাবহ ঘটনা। বলবোমত গৈ থকা বাইক আরোহী প্রচণ্ড খুন্দা অচিনাক্ত বাহনের, থিতাতে মৃত্যু সুরজিৎ সরকার নামের যুবকজনের। বঙ্গাইগাঁওর তালগুড়িত সংঘটিত হয় এই দুর্ঘটনা। মৃত যুবকজনের ঘর ধুবুরীর বিলাসীপাড়াত। আজি শাওনের তৃতীয়টো সোমবার উপলক্ষে পুয়াই মন্দির অভিমুখে যাত্রা করেছিল যুবকজনে। নিশার মহানগরীত পথ দুর্ঘটনা। জুরুদার শ্রদ্ধাঞ্জলি উড়ন সেতুত পথ দুর্ঘটনা। এখন বাইকত খুন্দিয়া লুটি খাই পড়িল এখন চারিচকীয়া বাহন। এই দুর্ঘটনাত গুরুতরভাবে আহত হয় দুজন লোক। সংকটজনক অবস্থাত হাসপাতালত প্রেরণ করা হয়, হাসপাতালত ভর্তি করা হয় দুইজন যুবকক। এখন ডাস্টার, তীব্রবেগী ডাস্টার বাহন এনেদরে লুটি খাই বাগরি পড়ে। দুজন আরোহী আছিল, এজন চালক এজন যাত্রী এজন আরোহী। দুইজনকে সংকটজনক অবস্থাত উদ্ধার করা হয় আর হাসপাতাললৈ প্রেরণ করা হয়। দক্ষিণ কামরূপর ছয়গাঁওত ভয়ঙ্কর ঘটনা। অক্সিজেনের অভাবত মৃত্যু হয় দুজন শ্রমিকর। মৃত শ্রমিক দুজন নগরবেড়ার বদলা পথারর টিয়াপাড়ার হজরত আলী আর নাসিমুদ্দিন আহমেদ। ছয়গাঁওর অন্যতম ব্যক্তিগত খণ্ডর শিক্ষানুষ্ঠান গ্রামীণ জ্যোতি একাডেমি দেওবারে সন্ধিয়া সংঘটিত হয়েছে এই ঘটনা। বহুদিন ধরে বন্ধ হয়ে থাকা পানির ট্যাঙ্কির ভিতর কাম করবলে সোমাই মৃত্যু হয় শ্রমিক দুজনের। এজন হল নসিমুদ্দিন আর এজন হল হজরত আলী নাকি, তেনেকা কিনা নাম। তো মানে সেই লজন হয়তো নতুনকে আইসে নাকি, মানে ভালকে মানে কোনজন ধরব পা নাই, কারণ দশজনমান মিস্ত্রি আছে। তো এটা মানে পাওঁতে পাওঁতে মোৰ বহুতখিনি দেরি হল, গতি মই এই দুজন মানে ঢুকাইছে। তো অত্যন্ত দুঃখজনক, আর মই কি বলে কো মানে মই অত্যন্ত দুঃখ পাইছো। মানে মোৰ ওয়াইফে এটাও কান্দি আছে এই ঘটনাটো লৈ পেলাই, কারণ একচুয়ালি মোৰ একদম ঘরের লড়ার দরে হয়ে গেছিল যান বছর কাম করার পিছত। মানে মই বিশ্বাস করব পারা নাই এটাও যে একটা সাংঘাতিক একটা ঘটনা ঘটি গেল। আর এই তো মই ভাবিছো যে যেতিয়া তাত সোমালে মানে যে চকপিট আছিল সেই চকপিটের আসলে সোমার কোনো কারণে নাই, কারণ তার পানি গিয়ে জমা হব কিবা হব। কিন্তু মস্ত একটা সাতারিং কিনা টকটা চকটা আসলে ভিতর ফেলে, তো সেইখানে নোমার মানে খুলিয়ার কারণে না কিহর কারণে সোমাল। সোমার পিছত মই ফোনটো পালো, হয়তো তাত গৈ পেলাই সাফোকেশন হয়েছে অক্সিজেনের অভাবের কারণে। ডিমা হাসাওয়ার অপহৃত দুই শ্রমিকক মুকলি। যা শুক্রবারে লাইসংর সন্দেহযুক্ত উগ্রপন্থী দলে অপহরণ করেছিল পথ নির্মাণকারী সংস্থা অনুসুয়া প্রজেক্টস প্রাইভেট লিমিটেড নামের দুই শ্রমিকক। অপহরণকারী মুকলি করে দিলে করিমগঞ্জের আব্দুল কাদির আর হাইলাকান্দির ইকবাল লস্করক। নাগালেন্ড সীমান্তর অজ্ঞাত স্থানত মুকলি করে দিয়ে দুয়োকে। ইতিমধ্যে আরক্ষী দুইগারীক উদ্ধারের বাবে হাফলংর সীমান্ত এলাকা উদ্দেশ্যে রওনা হয়েছে। অন্তত পাঁচ ঘন্টা লাগবে হাফলং পাওঁতে। লাভ জেহাদক লৈ কঠোর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। লাভ জেহাদর বিরুদ্ধে সরকারে প্রণয়ন করিব কঠোর আইন। লাভ জেহাদত জড়িত যাবজ্জীবন কারাদণ্ডর পোষকতা মুখ্যমন্ত্রীর। গুয়াহাটীত অনুষ্ঠিত বিজেপির বর্ধিত কার্যনির্বাহক সভাত এই মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। কার্যকর্তা বন্ধু বান্ধবী সকল, ইলেকশনের সময় আমি লাভ জেহাদর কথা কইছিল। আমি অহা কিছুদিনের ভিতরতে এখন নতুন আইন আনি যত নেকি লাভ জেহাদর কারাদণ্ড আজীবন কারাদণ্ড লৈ আমি রূপান্তর করব। মুখ্যমন্ত্রীর মন্তব্যক সমর্থন আগবাইছে বিজেপি বিধায়ক চক্রধর গগৈ আর লগতে দিগন্ত কলিতায়। মই আদরণি জানাইছো, মই অসমৰ এজন নাগৰিক হিচাপে কেৱল বিধায়ক হিচাপে নহয়, কাৰণ আজি কিছুদিনৰ আগতে মোৰ ঘৰৰ ওচৰৰ মৰাণত মোৰ ঘৰৰ ওচৰত কাম কৰিবলৈ অহা এগৰাকী মিস্ত্ৰী মিয়া মিস্ত্ৰীয়ে সেই যিঘৰ মানুহত আছিলে তাতে ভাড়া থকা অসমীয়া ছোৱালী এজনীক সহজৰ দুখীয়া পৰিয়ালৰ পাই ছোৱালীজনীক ঠগি 14 বছৰীয়া ছোৱালী এজনীক ঠগি লৈ গুচি গ'লগৈ। আজি পৰ্যন্ত সেই ছোৱালীজনী কোনো সুসূত্ৰ উলিয়াব পৰা নাই। গতিকে এইবিলাক বিভিন্ন সময়ত বিভিন্ন বা বাতৰি আহি আছে আৰু এইটো মোৰ একেবাৰে চাক্ষুষ ঘটনা। গতিকে এনেকুৱা ধৰণৰ ঘটনাবিলাক ৰোধ কৰিবলৈ হ'লে এই লাভ জিহাদৰ ওপৰত এখন উচিত আইন অনাটো প্ৰয়োজন। মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই যি সিদ্ধান্ত লৈছে মই আদৰণি জনাইছোঁ। অসমত
মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার হিন্দু মুসলমান ভাগ করা বলে এটা একটা পরিবেশ আনব বিচারিছে। মই লুরিণজ্যোতি গগৈ ডাঙরিয়াক কইছো, লুরিণজ্যোতি গগৈ ডাঙরিয়াক সকিয়াই দিছো যে লুরিণজ্যোতি গগৈ ডাঙরিয়া আপনার এইবিলাক কথা অসম রাইজে নেমানে, আর ভবিষ্যত এনেকা মন্তব্যের পর আপনি বিরত থাকব, আপনার ওলোটাই আমি সকিয়াই দিছো যে আমাক জোকাই নলব, আমি অসমিয়ার হয়ে কাম করে যাম, অসমিয়া জনগোষ্ঠীর হয়ে কাম করে যাম, অসমিয়া অসমত থাকা সকলো জনগোষ্ঠীয় আমার যে জাতি আছে সকলো যে বর অসম আপনাকে আমি ভাঙিবলৈ নিদো, আর নতুন অসম গড়ার যে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ে সপোন রচিছে তাত আপনালোক কেতিয়াও ভেটো দিব নোৱাৰে। ইফালে মুসলমানক ভূমি বিক্রির বাবে লব লাগিব অনুমতি, ভূমির গৰাকী হিন্দু লোকে লব লাগিব মুখ্যমন্ত্রীর অনুমতি, মুসলমানেও হিন্দু লোকক মাটি বিক্রি করার ক্ষেত্রে লব লাগিব অনুমতি, মুখ্যমন্ত্রীর অনুমোদনের পাছতহে লাভ করিব ভূমি বিক্রির অনুমতি, সরকারে ইয়ার বাবে আনিব নতুন আইন, চণ্ডীগড়তকৈ অধিক ভূমি বর্তমান একটা বিশেষ সম্প্রদায় দখল করে আছে বলে তাৎপর্যপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, এই আইন হলে গোয়ালপাড়ার ভূমি একটা বিশেষ সম্প্রদায় ক্রয় করব নারিব বলে মন্তব্য করে মুখ্যমন্ত্রীগুলো। বিজেপির বর্ধিত কার্যনির্বাহক এই ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর শর্মার। আগতে ইন্টারিলিজিয়ন মাটি ট্রান্সফার হয়েছিল, হিন্দুর মাটি মুসলমানে কিনেছিল, মুসলমানের মাটি হিন্দুয়ে কিনেছিল, কিনা বেচাত আমি বাধা দিব নোৱাৰো, কিন্তু অসম সরকারে নতুনকৈ সিদ্ধান্ত লৈছে যে এজন হিন্দুর মাটি মুসলমানে কিনিবর বাবে আর এজন মুসলমানের মাটি হিন্দুয়ে কিনিবর বাবে মুখ্যমন্ত্রীর অনুমোদন লওয়ার পিছতহে ল্যান্ড সেল পারমিশন হব। মুখ্যমন্ত্রীর অনুমোদন লওয়ার পিছতহে ল্যান্ড সেল পারমিশন লব পাৰিব। রাজ্য সরকারে প্রস্তাব লৈছে যে অহা কিছুদিনের ভিতরতে আমি এখন আইন আনি যে অবিভক্ত গোয়ালপাড়া জেলা কোনো আমার মাটি বিশেষ সম্প্রদায় লোক বিক্রি করিব নোৱাৰি, জনজাতীয় লোক, অনুসূচিত জাতির লোক, অন্যান্য পিছপরা সম্প্রদায় লোকের মাজত যিখিনি মাটি বাছি আছে এই মাটিখিনি আমি আৰু ট্রান্সফার হবর কারণে দিব নোৱাৰো। আজি আমি রাজ্য সরকারে স্পষ্টভাবে কাম করবলৈ সিদ্ধান্ত লৈছো যে টি স্টেটর চাহ বাগিচার লেবার কলোনির মাটির অধিকার আমি চাহ বাগিচার শ্রমিক সকলক আমি উভতাই দিব, জনজাতীয় লোক সকলের মাটির সুরক্ষা, জাতি মাটি ভেটি সুরক্ষার এক সর্বোত্তম দায়িত্ব, ট্রাইবেল বেল্ট এন্ড ব্লকের বাহিরত জনজাতীয় লোক সকলের মাজত থাকা সরু সরু গাঁওবিলাক আমি মাইক্রো ট্রাইবেল বেল্ট এন্ড ব্লকলে রূপান্তর করব খুঁজিছো, যাতে জনজাতীয় বেল্টর বাহিরত জনজাতীয় লোকের মাটিত কোনেও যাতে চকু দিব নোৱাৰে তার বাবে আন এক আমি নতুন আইন আনার বাবেও আমি সিদ্ধান্ত লৈছো। আমি সিদ্ধান্ত লৈছো যে অহা দুমাহর ভিতৰত আমি নতুন ডমিসাইল নীতি আনি যত নেকি স্পষ্টভাবে লিখা রব যে অসমের মাটিত জন্ম পোৱা মানুহে অসমত সরকারি চাকরি পাব। আগন্তুক দেড় বছরলৈ মুখ্যমন্ত্রীর মুখত সাম্প্রদায়িক কথা বতরা শুনিব, দেড় বছর পাছত অপেক্ষা করক, সকলো সলনি হব, ইয়ার পিছতে চাব আজমল ফাউন্ডেশনক মাটি দিব মুখ্যমন্ত্রী। এনে কথা বতরার বাবে মোদী বিফল হয়েছিল, অসমত ছাব্বিশত দেখিব সফল হব নোৱাৰে বিজেপি, এই মন্তব্য কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। পিছত গৈ দেখা পাব যে আজমল ফাউন্ডেশনত মাটি দি থাকিব, আজমল ফাউন্ডেশনৰ পৰা মাটি নলব, এটা অলপ লাহে লাহে চাব, এটা লাহে লাহে মুখ্যমন্ত্রীৰ মুখেদি আজমলৰ নাম খুব এটা ওলাব। এটা ডেৰ বছৰ মই অসমৰ ৰাইজক মই আহ্বান জনাইছোঁ যে ডেৰ বছৰ অহা নিৰ্বাচনলৈকে মুখ্যমন্ত্রী মহোদয়ৰ পৰা আজমল মুসলিম এইখিনি কথা শুনি শুনা পাই থাকিব। কিন্তু মই মুখ্যমন্ত্রীকো এটা কথা জনাবলৈ বিচাৰিছোঁ যে প্রধানমন্ত্রী মোদী ডাঙৰীয়াও বিফল হল, খুব চেষ্টা চলাইছিলে যোৱা লোকসভা নিৰ্বাচনত, মঙ্গলসূত্র কথা কয়, কংগ্রেসৰ মেনিফেষ্টো কথা কয়, যত যত এই কথাবোৰ প্রধানমন্ত্রী মোদী ডাঙৰীয়াই উল্লেখ করলে তাত তাত ব্যর্থ হল।
প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়ায় ভারতের রাইজক বিভ্রান্তি পেলাব নয়লে এটা মুখ্যমন্ত্রী কত পারিব? এইবর সব রাজনীতি করে লাভ নাই। দেড় বছর আছে, দেড় বছর ভিতর আমার চা উদ্যোগক, শ্রমিক সকলক, গাঁর মানুষ, গাঁর রাস্তাবর মেরামতি করক, যলপ সময় আছে ভগবানে ক্ষমতা দিছে, ক্ষমতাটো ভালদরে ব্যবহার কর। অসম জাতীয় পরিষদের সভাপতি লুরিণজ্যোতি গগৈ আগবাইছে প্রতিক্রিয়া। মানুষের মাজত সাম্প্রদায়িকতা, ঘৃণা, ধর্মীয় উন্মাদনা, বিভাজন সৃষ্টি করে আগন্তুক দিন সময় বিধানসভা নির্বাচনের বৈতরণী পার হবর কারণে চিন্তা চর্চা করে শেহতাকে মুসলমানের জনসংখ্যা বৃদ্ধি, শেহতাকে মাটির ক্ষেত্রতো মুসলমান হিন্দু ভাগ ভাগ করে নতুন ধরনের চিন্তা চর্চার সাম্প্রদায়িকতার বিষবাস্প সৃষ্টি করবর কারণে চিন্তা চর্চা করেছে। তারলগে লগে তথ্য বিভ্রাট, ভুল তথ্যরে মানুষক বিপথে পরিচালিত করবর কারণে উঠি পড়ে লাগছে। আজি বিরোধী ঐক্য মঞ্চর অসমর এই সভায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক আমি কঠোরভাবে সকিয়াই দিব খুঁজছো যে সাম্প্রদায়িকতার বিষবাস্পয় আমার সমাজখনক ভাঙিবর কারণে চিন্তা চর্চা নকরিব। তেখেতে যাতে আগন্তুক দিন সমূহত এনেকুয়া ধরনের বক্তব্য, সাম্প্রদায়িক বক্তব্য যাতে না রাখে, তার কারণে বিরোধী ঐক্য মঞ্চ অসমে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক আমি কঠোর সকিয়নি জানাইছো। ইফালে 5 আগস্ট অর্থাৎ আজি লোকসভাত অমিত শাহে উত্থাপন করিব ঐতিহাসিক প্রস্তাব। ওয়াকফ সম্পত্তি রাষ্ট্রীয়করণের প্রস্তাব উত্থাপন করিব অমিত শাহে। বিজেপির বর্ধিত কার্যনির্বাহক এই মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। বিজেপি শক্তিশালী হয়ে আছিল, শক্তিশালী হয়ে আছে আর হয়ে থাকিব বলে মন্তব্য মুখ্যমন্ত্রীর। এই 2024 চনের 5 আগস্ট তারিখে অমিত শাহ ডাঙরিয়ায় লোকসভাত ওয়াকফ প্রপার্টি রাষ্ট্রীয়করণের কারণে আরো এখন ডাঙর ঐতিহাসিক প্রস্তাব লোকসভা আগবাই লওয়ার সংকল্প লৈছে। অর্থাৎ ভারতীয় জনতা পার্টি শক্তিশালী আছিল, ভারতীয় জনতা পার্টি শক্তিশালী আছে আর ভারতীয় জনতা পার্টি রাইজর আশীর্বাদত শক্তিশালী হয়ে থাকিব। আর ইফালে ওয়াকফ বোর্ডের ক্ষমতা কর্তনের বাবে সরকারে প্রণয়ন করিব আইন। আমি এই কথা ইতিমধ্যে উল্লেখ করল। মুখ্যমন্ত্রীগুলো সেই মন্তব্য করেছে যে কোনো ভূমি নিজের সম্পত্তি করে লব নারিব ওয়াকফ বোর্ডে। পুরনি আইনত প্রায় 40টা সংশোধনীর প্রস্তাব গ্রহণ করেছে সরকারে। ইতিমধ্যে প্রস্তাবিত বিধেয়কত অনুমোদন জানাইছে কেন্দ্রীয় কেবিনেটে। সলনি হব কেন্দ্রীয় ওয়াকফ পরিষদের গঠন প্রণালীও। নতুন নিয়ম মতে ওয়াকফ বোর্ডত থাকিব মহিলা। দেশের রাজ্যসমূহর ওয়াকফ বোর্ড সমূহে যিকোনো মাটি নিজের বলে কোয়াত এতিয়ারপা থাকিব প্রতিবন্ধকতা। আর সরকারে সেই প্রতিবন্ধকতা অনার দিকত আইন প্রণয়ন করার পরিকল্পনা করেছে। পুরনি যখন ওয়াকফ বোর্ড আইন 1995, এই আইনখনের 40টা দফা সংশোধনী করার পরিকল্পনা ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারে করেছে। আর এই সংশোধনী বিধেয়কখন গৃহীত হয়েছে কেন্দ্রীয় কেবিনেটত। এই বিধেয়কখন আইনলৈ পরিবর্তন হওয়ার পিছত ওয়াকফ বোর্ডের সদস্য, সভাপতি আর মোটাওয়ালি ইত্যাদি নিয়োজনের ক্ষেত্রে আমূল পরিবর্তন অনা হব। ওয়াকফ বোর্ডের সদস্য মহিলারও অন্তর্ভুক্তি হব আর তার সমান্তরালক ওয়াকফ বোর্ডে যদুখর মাটি নিজের বলে দাবি করে, দাবি করার পূর্বে সরকার অনুমোদন লোব লাগিব আর সরকারে পরীক্ষা করিয়ে সেই মাটি ওয়াকফ বোর্ডলে হস্তান্তর করব। 1995 চনের ওয়াকফ বোর্ড আইন অনুসরি রাজ্যসমূহর ওয়াকফ বোর্ডসমূহর সভাপতিজন নির্বাচিত হয়, একাংশ সদস্য নিযুক্তি প্রদান করা হয় আর আন একাংশ সদস্যক মনোনীত করা হয়। কেন্দ্রীয় যখন ওয়াকফ পরিষদ, সেই পরিষদখনতো সাল সলনি ঘটার পরিকল্পনা করেছে সরকারে সেই আইনখন প্রণয়ন করে। এই বছরে দিল্লি উচ্চ ন্যায়ালয়ে দিল্লি ওয়াকফ বোর্ডের অধীনত থকা 120 দুখর মাটিক পুনের পরীক্ষা করবলে নির্দেশ দিছিল কেন্দ্রীয় সরকারক। আর এই নির্দেশের পিছত কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে দিল্লি ওয়াকফ বোর্ডক জাননী প্রেরণ করেছে। ইয়ার বিপরীতে তামিলনাড়ুত দেখা পাওয়া গেছিল তামিলনাড়ু ওয়াকফ বোর্ডে
এখন গাঁৱেই নিজৰ কৰি ল'ব বিচাৰিছিল যিখন গাঁৱত 100% হিন্দু লোকে বসবাস কৰে। গতিকে তেনেবোৰ বিতৰ্কৰ সূত্ৰপাত ৱাকফ বৰ্ডত বিভিন্ন সময়ত হৈ আছিলে আৰু এই বিতৰ্কবোৰৰ পৰাই পৰিত্ৰাণ পাবলৈ কেন্দ্ৰীয় চৰকাৰে ৱাকফ বৰ্ডৰ সালসলনি ঘটোৱাৰ উদ্দেশ্যে সেই আইনখন অনাৰ পৰিকল্পনা কৰিছে। আইনখনে অনাগত সময়ত ৱাকফ বৰ্ডৰ কাম কাজত কি পৰিৱৰ্তন আনে সেয়া হ'ব লক্ষণীয়। আজিৰ তাৰিখত ৱাকফ বৰ্ডৰ হাতত 9.4 লাখ একৰ ভূমি আছে আৰু সেই ভূমিসমূহৰ বহুকেইটা সম্পত্তিয়ে বিতৰ্কৰ সূত্ৰপাত কৰিছে। অনাগত সময়ত যাতে কেন্দ্ৰীয় ৱাকফ পৰিষদখনত আৰু ৰাজ্যসমূহৰ বিভিন্ন ৱাকফ বৰ্ডত মহিলাই অগ্ৰাধিকাৰ পায় বা মহিলা সদস্য থাকে সেই কথাও এই আইনখনৰ যোগেদি নিশ্চিত কৰিব বিচাৰিছে কেন্দ্ৰীয় চৰকাৰে। মুছলমানসকলৰ ধৰ্মৰ সৈতে জড়িত বা পবিত্ৰ বুলি জ্ঞান কৰা কাম কাজসমূহ পৰিচালনা কৰিবলৈ যিসমূহ মাটি সম্পত্তি লাগে সেইসমূহ পৰিচালনা কৰাৰ কামেই হৈছে ৱাকফ বৰ্ডৰ। নতুন নিয়মৰ মাজেদি মুছলমান সমাজ কেনেদৰে লাভান্বিত হয় সেয়া হ'ব মন কৰিবলৈ। আৰু এই আইনখনৰ প্ৰয়োজনীয়তা সন্দৰ্ভত প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে বিজেপি বিধায়ক সুশান্ত বৰগোহাঁই। আমাৰ যিসকল খিলঞ্জীয়া লোক আছে সেইসকলৰ সুৰক্ষাৰ কাৰণে হয়তো ৱাকফ বিলখন যেনেধৰণে প্ৰস্তুতি চলাইছে তেনেধৰণে পাৰ্লিমেণ্টত দাখিল কৰিব বা তেনেধৰণে পাৰ কৰি লৈ যাব। কাৰণ দেখা পোৱা যায় যে বিভিন্ন সময়ত ৱাকফ বৰ্ডবিলাকত বহুখিনি মাটি সম্পত্তি এনেধৰণে আইনী বেআইনীভাৱে তেওঁলোকে ৰাখি থৈছে যিবিলাক বৰ্তমানৰ দিনত যেতিয়া ডেভেলপমেণ্টৰ কাম কৰিবলগীয়া হয় সেই অঞ্চলবিলাকত কামবিলাক কৰিব পৰা নাযায়। আৰু ইফালে যেনেধৰণে সকলোৱে সুবিধা পাব লাগে তেনেধৰণে সুবিধাও নাপায়। সেইকাৰণে হয়তো ৱাকফ বৰ্ডক লৈ পেলাই এখন বিল অনাৰ যি প্ৰস্তুতি চলাইছে সেই প্ৰস্তুতি নিশ্চিতভাৱে সকলোকে আশ্বস্ত কৰি লৈ যাব পৰা এটা ব্যৱস্থা থাকিব। লাইভ আৱৰত আমি খবৰৰ ধাৰা অব্যাহত ৰাখিম। সময় হৈছে চমু বাণিজ্যিক বিৰতিৰ। ষ্ট্ৰং মানে মাইথন ষ্টীল